নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ এই থালির রেসিপিটা এই থালিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ থালি নো গার্লিক নো অনিয়ন বা পেঁয়াজ রসুন ছাড়াই এই থালিটা আজকে আমি বানিয়ে দেখাবো সপ্তাহের একটা ব্যস্ততম দিনে খুব কম সময়ে কিভাবে এই সম্পূর্ণ থালিটা বানিয়ে নেওয়া যায় তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি পাবার জন্যে প্রথমে এই থালি বানাবার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মূলো শাক মূলো শাকগুলো বেশ কচি কচি ছিল তাই এই শাকটা ফেলে না দিয়ে সুন্দরভাবে রান্না করলে কিন্তু খেতেও খুবই ভালো লাগবে যেই ভাবা সেই কাজ মূল শাকগুলো কিন্তু কেটে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার এই শাকের মধ্যে আমি দিচ্ছি প্রয়োজন মতো নুন শাকে কিন্তু অল্প পরিমাণেই নুন দিতে হয় যেহেতু সেদ্ধ হয়ে গেলে এটার পরিমাণটা কমে যায় দিয়ে দিচ্ছি অল্প কয়েকদানা চিনি আর এবার দেবো অল্প একটু হলুদ হলুদটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে এটা নাও দেওয়া যেতে পারে এবার হাতে করে অল্প একটু জল নিয়ে এই শাকের মধ্যে আমি এইভাবে ছিটিয়ে দিচ্ছি শাকে যেহেতু এমনিতেই জল রয়েছে তাই বেশি পরিমাণ জল দেবো না এবার সমস্ত কিছু একটু শাকের সাথে এইভাবে মিশিয়ে নিলাম তারপর ঢাকা বন্ধ করে দিয়ে একটা সেটি পরব পর্ব হলেই বন্ধ করে রেখে দেব এখন কড়াই চাপিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল এখানে আমি ডাল রান্না করব। মুসুরির ডাল আগের থেকেই ধুয়ে আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু টাইমটা কম লাগে আর ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন দেব অল্প পরিমাণে হলুদ আর দিচ্ছি এখানে অল্প করে জিরের গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো ইউজ করেছি আর দিলাম অল্প একটু চিনি এই সমস্ত কিছু দিয়ে তারপর ঢাকা বন্ধ করে দিয়ে এটাকে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য হতে দিয়েছি ডালটা দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে এবার একটা হাতায় করে এইভাবে চেপে চেপে ডালটাকে একটু ঘেটে নিচ্ছি প্রেশার কুকারে ডালটা দিয়ে দিলে কীরকম যেন একটু বেশি সেদ্ধ হয়ে যায় তাই কড়াইয়ে করে এইভাবে ডালটা রান্না করলে খেতে কিন্তু বেশ টেস্টি হয় আর সময়ও কিন্তু খুব বেশি লাগে না ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আবারও এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর কতটা ঘন বা পাতলা রাখতে চাইছেন সেই বুঝেই জলটা এখানে দিতে হবে ডালটায় জলটা দেবার পর দিলাম একটা কাঁচা লঙ্কা দিচ্ছে একটা ছোট মাপের টমেটো কিছুটা ধনে পাতা কুচি এবার এই সমস্ত কিছু দিয়ে আবারও ঢেকে এটাকে দু মিনিটের জন্য হতে দেব দু মিনিট পর ডালটা আমি নামিয়ে রেখেছি আর কড়াই এবার ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর সেইম কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি একটা তেজপাতা এভাবে মাঝখান দিয়ে কেটে দিয়েছি তারপর দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন ডালের মধ্যে বিশেষ করে মুসুর ডালে পাঁচ ফোড়নের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা সমস্ত ফোড়নটাই একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখার ডালটা ডালটা দিয়ে ভালোভাবে ফুটে উঠলে নুন মিষ্টি চেক করে তারপর নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আবারও অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি দিচ্ছি অল্প করে একটু সর্ষের দানা আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মাঝখান দিয়ে এভাবে ভেঙে দিয়েছি তারপর ফোড়নটা একটু ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই যে আগের থেকে সেদ্ধ করে রাখা শাকটা আমার ছিল সেই শাকটা শাকে দেখুন খুব বেশি পরিমাণ কিন্তু এখানে জল আমি ইউজ করিনি বলেই জলটা বেশি হয়নি এইভাবে শাকটা যদি প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু সময় খুব কম লাগে আর কিন্তু খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় খেতেও সুস্বাদু হয় এবার জলটা পুরোটা শুকিয়ে নেবার পর এর মধ্যে আমি দিলাম এক চা চামচ পোস্তের দানা পোস্তটা দেবার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মিনিট দুয়েকের জন্য এটাকে একটু ভেজে নিচ্ছি তারপরেই এটাকে নামিয়ে রাখবো ব্যাস শাক এখানে তৈরি হয়ে গেছে এটা রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না এবার অন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিচ্ছি কুচিয়ে রাখা আলু আর উচ্ছে এখানে আলু উচ্ছে ভাজা করব। আলুগুলো দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর উচ্ছেগুলোও তাই একটু বড় বড় করে কেটে রেখেছি আলুর কিন্তু এখানে আমি খোসা ছাড়াইনি আলু উচ্ছে ভাজায় খসা রাখলে এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু লাগে এবার সমস্ত কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে এক মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিলাম দুটো কোচানো কাঁচা লঙ্কা ঝালটা যেমন খেতে চাইছেন সেই বুঝেই ঝালের পরিমাণটা অ্যাড করে নিতে হবে তারপর সমস্ত কিছু আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম আবারও ঢেকে দিলাম এবার দু মিনিট এটাকে হতে দিয়েছি তারপর ঢাকা সরিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচার মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে প্রথম পাতে এই তেতোর ভাজাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ভালোভাবে মিশিয়ে নেবার পর তারপর এটাকে আবারও ঢেকে দিচ্ছি এইভাবে ভালবার ঢেকে দিয়ে তারপরে রান্নাটা করে নিলে কিন্তু সময়টা খুব কম লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এখানে দেড় চা চামচ ধনের গুঁড়ো নিয়েছি ধনের গুঁড়োটা এই ভাজাটাতে একটু বেশি পরিমাণে দিলে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে আমি দেব নুন নুনটা কিন্তু আগে আমি ইউজ করিনি নুনটা প্রথমেই দিয়ে দিলে আলুর মধ্যে যে একটা ক্রাঞ্চি ভাব আসে সেটা কিন্তু থাকবে না তাই সবার শেষে নুনটা দিতে হবে নুনটা দিয়ে ভালোভাবে আবারও হাই ফ্লেমে রেখেই এটাকে আমি এক থেকে দু মিনিটের জন্য ভেজে নিচ্ছি আলুটা দেখুন একটু লালচে কালার চলে এসেছে এরকম কালার আসার পর এটাকে এবার নামিয়ে নেব এবার কড়াই চাপিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরষের তেল দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা ভালোভাবে ফুটে উঠবার পর এর মধ্যে আমি দেবো কেটে রাখা মূলো এখানে আমি একটা মিক্সড ভেজ বানাচ্ছি পাঁচ মেশালি সবজি রকমের যেরকম খুশি সবজি আপনারা ইউজ করতে পারবেন আমি কিন্তু ইচ্ছে করেই সপ্তাহের যে বাজার আসে সেই সবজির মধ্যে থেকে যেই সবজি রান্না করি না কেন অল্প একটু ফেলে রাখি তাতে করে কি হয় একটা মিক্সড ভেজ বানানো হয়ে যায় আর সপ্তাহের একটা দিন এরকম একটা ঘ্যাঁট বা পাঁচমেশালি সবজি খাওয়া হয়ে যায় মূলটা একটু ভেজে নেবার পর দিয়ে দিয়েছি আলু আলুটা দিয়েও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সবজিগুলো প্রথমেই একটু অল্প অল্প ভেজে নিলে টেস্টটা কিন্তু সবজির খুব ভালো আসে এবার দিলাম গাজর যে যে সবজি খেতে আপনার মন চায় সেই সবজিই কিন্তু এই রান্নায় আপনি ইউজ করতে পারবেন যেমন ফুলকপি বাঁধাকপি মটরশুটি যা আপনার মন চায় তাই এবার এর মধ্যে আমি দিলাম পটল পটলটা দেবার পরেও কিন্তু এটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেবার পর এর মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণে কুমড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিনস অল্প পরিমাণে বিনস নিয়েছি আপনারা চাইলে এখানে বরবটিও ইউজ করতে পারবেন আর এর সাথেই দিয়ে দিলাম বেগুন বেগুনটা কিন্তু অবশ্যই হাতের কাছে থাকলে দেবেন এটা কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর দিয়েছি একটা ঝিঙ্গের সমস্ত সবজি দিয়ে এবার দুই থেকে তিন মিনিটের জন্য একসাথে সমস্ত সবজি ভেজে নিচ্ছি এবার একটু ঢেকে দিলাম এটা ভাপে কিছুটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য তারপর দু মিনিট ঢেকে এটাকে হতে দিয়েছি ঢাকা সরিয়ে নিয়েছি ঢাকা খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো এক চা চামচ জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা মশলাটা দিয়ে সবজির সাথে আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ আর দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিলাম একটা চামচ ধনের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন সবজিটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল সবজিটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই রয়েছে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে রয়েছে তাই খুব বেশি জল এখানে আমি ইউজ করব না এক কাপের মতো জল দিলেই হবে জলটা দিয়ে এবার ঢেকে দেব যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে সবজিটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে পুরো মজে গেছে সবজিটা এর মধ্যে এবার আমি দিলাম এক চা চামচ ভাজা মশলা ভাজা মশলাটা সবজিতে ইউজ করলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর এর সাথেই দিলাম অল্প কয়েক দানা চিনি আর অল্প একটু ঘি এই ভাজা মশলা রেসিপিটা কিন্তু আগেই আমি চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবার সমস্ত কিছু একবার মিশিয়ে নেবো ব্যাস তাহলেই এখানে সবজি রেডি এখন এখানে আমি বানিয়ে নিয়েছি পেঁপের চাটনি প্লাস্টিক পেঁপের যে চাটনি হয় সেই চাটনিটাই বানাচ্ছি সেই জন্য এখানে নিয়ে নিয়েছি গ্রেটেড পেঁপে এখানে অর্ধেকটা পরিমাণ একটা ছোট পেঁপের অর্ধেকটা পরিমাণ আমি ইউজ করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল পেঁপেটা কিন্তু প্রথমেই সেদ্ধ করব তাই যতটা পরিমাণ জল লাগবে সেই বুঝেই জলটা দিতে হবে এবার দিচ্ছি অল্প পরিমাণে নুন খুব অল্প পরিমাণে নুন দিতে হবে এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর ঢাকা বন্ধ করে দেব ঢাকা বন্ধ করে দিয়ে পেঁপেটা আমি বেশ ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ না পেঁপেটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে দেখুন পেঁপেটা কিন্তু ভালো মতো এখানে সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা সরিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কিশমিশ কাজুগুলোকে অল্প একটু ভেঙে ভেঙে দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে আর এবার আমি দেব চিনি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো চিনি দেয়া যেতে পারে এখানে আমি সাড়ে তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে চিনিটা উলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ মুকোটা মৌরি আর অর্ধেকটা শুকনো লঙ্কা একটু মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস ব্যাস এবার এই চাটনিও কিন্তু তৈরি হয়ে গেছে খুব সহজেই আজকের থালি কিন্তু আমি বানিয়ে ফেলেছি